আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আমরা আছি চট্টগ্রামের ক্যাটেল এক্সপোতে। আপনারা জানেন যে এই গরু পাগলাদের মেলন মেলা হচ্ছে চট্টগ্রামের হালি শহরের আবাহনী মাঠে। আমরা মাঠের ঠিক মেইন গেটে, যেখানে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারের সামনে আছে যে আছি আলহামদুলিল্লাহ। সেই কাউন্টারের সামনে থেকে দেখেন প্রচুর টিকিট কি আছে, টিকিট কেটে কিন্তু ঢুকছে। এরই মধ্যেই প্রচুর সাধারণ মানুষ কিন্তু, দর্শনার্থীরা চলে এসেছে এই মেলায়। আমরা ধীরে ধীরে গেটের দিকে চলে যাব এবং দেখানোর চেষ্টা করব যে কি পরিমাণ মানুষ আসছে, তাই না? কি নাম? ভিতরে গিয়েছিলে? এখন যাবো। আচ্ছা, আসেন, দেখা হবে। বেশ জমছে। আমরা যদি একটু ঘুরিয়ে দেখাই যে হাজার হাজার কিন্তু চট্টগ্রামের সাধারণ দর্শনার্থীরা চলে আসছে আজকে এই পরন্ত বিকেলে এই মেলাটি দেখার জন্য, এই গরুর মেলা দেখার জন্য। আপনারা জানেন প্রচুর কিন্তু গরু পাগলারা আছে, গরু পাগলারা চলে এসেছে। আমরা মেইন গেটের বাইর থেকে শুরু করলাম এখানকার চিত্রগুলো মূলত দেখানোর জন্য। আমরা ধীরে ধীরে ভিতরের দিকে চলে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটু উঁচু করে যদি দেখায় যে গেটের দৃশ্য, দেখেন কি পরিমাণ লোক কিন্তু জমেছে আজকের এই চিটাঙ্গের গরুর মিলন মেলায়। আমরা সরাসরি ঢুকে চলে যাচ্ছি, দেখেন গেটের ভিতর দিয়ে দর্শকের উপচে পড়া ভিড়। হাজার হাজার মানুষ কিন্তু আজকে চলে এসেছে। আমরা মেলার স্টলের কি অবস্থা এবং সাধারণ দর্শক কিভাবে উপভোগ করছে সেই জিনিসটি তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আমরা কোথায় আমি বুঝতে পারছি না, কোন জায়গা থেকে জানি কথা বলছি। সবচেয়ে বড় গরু ব্রাহ্মা, একেবারে আমেরিকান টেক্সাসের যে ব্রাহ্মা, আমার দেখা সেরা ব্রাহ্মা। ওরে বাবা, ভাই কেমন আছো? খুব বেশি মনে হয় ভালো নাই, আমাকে যে ভয় দেখাইলো। ভাইয়ের নাম কি রেখেছেন? নাম সঠিক বলতে পারি না, এটা কি নাম যে রাখছে? আপনি বলতে পারেন না? কে বলতে পারে, কেউ আছে কোনো নাম রেখেছেন কিনা এটার? ভাই কেমন লাগছে? অনেক ভালো, মানে অনেক ভালো। এত বড় গরু চিটাও দেখি না, এর আগে কখনো দেখেন নাই। গরুই তো নাকি হাতি বলে মনে হচ্ছে? জি, হাতি কিনা মনে হচ্ছে? হাতি মানে হাতির থেকেও বড়। হাতির থেকেও বড়? ভাই কেমন লাগছে গরু? আমার মনে হয় প্লাস্টিকের শিং লাগালে ভালো হতো। ভাই আন্ডা বেশি অনেক বড়। আচ্ছা আচ্ছা, গরুটার জন্য একটা হাততালি হয়ে যাক, জোরে একটা। মাশাআল্লাহ, দর্শক দেখেন যে সবচেয়ে বড় ব্রাহ্মা কিন্তু আমরা দেখছি। এত বড় ব্রাহ্মা, আমি আগেই বলেছি আমরা দেখার সুযোগ হয় না। এটা অরিজিনাল মানে ব্রিডের যে ব্রাহ্মা, আমেরিকান যে ব্রাহ্মা, সেটি কিন্তু আমরা দেখছি। এটা সম্ভবত একে হেরিটেজের তো মেলার প্রথম দিকে আছে। আমরা একটু ওদিকে যাই, আরও দর্শকের একটু অনুভূতিও জানতে চাই যে কেমন কি এদিকে মাঠের দিকে। ভাই মেলা কেমন লাগে? গরু পাগলারা আসছে, জমেগাড়ির মধ্যে মেলা দেখেন গরু পাগলাদের। যে এটা মিলন মেলা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, প্রচুর দর্শনার্থীরা এসেছে চট্টগ্রাম। জি ভাই, চট্টগ্রাম কিন্তু কাঁপিয়ে দিচ্ছে। এরই মধ্যে আমরা গরুর না, আমাদের সাথে সেলফি চলছে। আমরা চলে, কেমন আছেন? গরু পাগলারা আছে, চাটকাইয়া পোলাপান আছে, বাহ জমছে। আমরা একটু সামনের দিকে যাই, আরো কিছু দেখাই। হাজারো জনতা কিন্তু চলে এসেছে এর মধ্যে, তাই না? খুব খুশি হচ্ছে। আপনার অনেক ফ্রেন্ড? বাবা, বিশাল সাইজের আমার কিছু ফ্রেন্ড আছে যারা ভিডিও দেখে। ইয়াস ভাইয়া, ইয়াস কই, ইয়াস কই। ও তুমি বাবা ভালো থেকো, তোমাকে মনে হয় দেখা যাচ্ছে না এত ছোট। এ আরেকজন আছে দর্শক, আচ্ছা আচ্ছা, আরো আছে অনেকে, সবাইকে দেখা যাচ্ছে। একটু কোলে নেওয়া যায় ভাই, বড় বড় সাইজের কিছু দর্শক আছে আমাদের। আমি আপনার ভিডিও সবসময় দেখি, আমি আপনার অনেক বড় ফ্যান বলতে পারেন। বাবা খুব খুশি হলাম, খুশি হলাম। আমরা গরু দেখি ভাই, দুলাবাড়ির অবস্থায় জটিল। দর্শক আছি আমরা চিটাং এই মেলায়, গরু পাগলারা আছে।
আমাদের এক মুরুব্বি চলে এসেছে খুশি হয়েছে মাঝে মধ্যে একটু গরুও দেখায় ভাই এই পাশে দেখা যাচ্ছে যে এশিয়ান এগ্রোর বিশাল বিশাল গরুগুলো কিন্তু আছে দেখে কিন্তু চোখ মন জুড়িয়ে যাবে সব গরুগুলো আমরা দেখাতে পারবো না আবার একটু ঘুরিয়ে আসি এদিকে মেলা যে আজকে জমছে ভালো লাগছে আমরা সরাসরি আপনাদেরকে এই চট্টগ্রাম ক্যাটেল এক্সপো থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা আছি হালি শহরের এই আবাহনী মাঠে আমরা সাধারণ মানুষের অনুভূতিও জানতে চাচ্ছি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কেমন দেখছেন আসি ভাই খুব ভালো দেখতেছি খুশি তো খুশি বা মেলা হওয়া দরকার নাকি আরো চট্টগ্রামের দর্শক খুবই ভালো খুবই আবেগ প্রবণ ভালো লাগছে গরু পাগলা বোঝা যায় তো আমরা একটু ধীরে ধীরে চলে যাই তাই না বাবা আছে হাসান হোসেন আছে আমার ছেলে জি এরই মধ্যে গরুর কে ও আমার এক মুরুব্বি আমার এক আপু কি সুন্দর করে পান খেয়েছে আবার বলছে পানের গান হবে আচ্ছা আমি তো গায়নের শিল্পী না তারপরে দুটো লাইন গেয়ে দেই নাকি গান হয়তো গান হবে না মেশিন গান হয়ে যাবে ও একটা পান বানাও আমার জন্য চুন দিও সুপারি দিও জর্দা দিও সামান্য ও একটা পান বানাও আমার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা মেলা দেখাতে চাই সব আমাদের দর্শকরা আছে খুব ভালো লাগছে আমাদের ফলোয়াররা সাবস্ক্রাইবাররা এদের নিয়ে আমরা মেলা ঘুরছি এ চাকগাইয়া পোলাপান আছে গরু পাগলারা আছে শুধু গরু নাই এখন পর্যন্ত দেখাতে পারছি না দর্শক এরপরে আমরা একটু দেখাতে চাই সিদ্ধার এগ্রো আছে এখানে সেই সিদ্ধার এগ্রোর বিশাল সুঠামদের গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাই এটার নাম কি এটার নাম হচ্ছে বুর্জ খলিফা বুর্জ খলিফা সেই দুবাই থেকে চলে এসেছে এটার জন্য একটা হাত বুর্জ খলিফা ঈদের জন্য কি দরদাম হয়েছে নাকি ভাই এই যে এখন কাস্টমার আসা শুরু করেছে আচ্ছা বলেন কত চান এখানে সবার সামনে বলেন একটু 15 লাখ টাকা ভাই 15 লাখ যাচ্ছে কম চাইছে এটা ওজন কেমন কি হয়েছে ভাই 1023 কেজি 1023 কেজি 1 টন প্লাস আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ঈদ পর্যন্ত আরো বাড়বে আমার ক্যামেরাম্যান কই আমি তো দেখতে পাচ্ছি না কোন দিকে আছে কি না কোন জায়গা থেকে যাচ্ছে বোর্ড খুলে বাবা দেখছে এরপরে ভাই পাশেরটা একটু দেখাতে চাই এক ঝলক একটু ওরে ভাই এটা কি ভাই এটা হচ্ছে 100% গির আচ্ছা ভাই সুতাম দে অনেকে নেপালি বলে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 1.5 কেজি 770 প্লাস আছে আচ্ছা আচ্ছা এটা ওর নাম হচ্ছে শাহেনশা 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 ভাই শাহেনশা আছে আছে শাহেনশা কত কি চাও ঈদের জন্য শাহেনশা 12 লক্ষ টাকা আজকে 12 লক্ষ আজকে খুব ভালো লাগলো ভাই শিকদার এগ্রোর এখানে ছিলাম দর্শক আমরা আরো পেছনে চলে যেতে চাই সাধারণ দর্শনার্থী যারা এসেছে তাদের সামনেও কথা বলতে চাই আপনারা সুন্দর সুন্দর গরুগুলো দেখছেন আমাদের ভক্তবৃন্দও কিন্তু আছে কিছু পাগল দর্শক আছে আছে না ভাই রিপন ভাইয়ের সঙ্গে ছবি উঠাচ্ছে ভাই জি গরু পাগলারা আচ্ছা এরপরে দর্শক সেলফি উঠাবে ক্যামেরা উল্টা দিকে ঘুরে গেছে জি ভাই জি এরপরে আমরা আছি ভাই এই মেলার ভিতরে ধুলাবালিতে কি সুন্দর ভালো লাগছে মেকআপ জি মেকআপ হয়ে যাচ্ছে আমরা একটু ধীরে ধীরে গরু দেখাবো মাঝখানে কথা বলবো আর একটা ছোট্ট বাবু চলে এসেছে এই চট্টগ্রাম ক্যাটেল এক্সপোতে খুবই ভালো লাগছে আজকে মনে হচ্ছে যে হ্যাঁ কিছু একটা হলো জি 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 আমরা এদিকে একটু গরু দেখাই আবার এরই মধ্যে
গরু দেখানো হবে পাতা হবে কিছু গরু না দেখালে হবে না। এই পাশে কিন্তু সুঠামদের একটা গরু, এটাও খুব ভালো লাগছে। আপনারা যদি একটু এদিকে আসেন, এটা দেখছি যে ম্যাপ ফার্মিং লিমিটেড। ভাই এগুলোর কোনো নাম আছে নাকি? কি নাম এটার? রাজা বাবু। দর্শক দেখেন রাজা বাবু আছে, খুব সুন্দর। এ পাশেরটা ভাই, কালোটা কি ভাই? কালোটা বাদশাহ, বাদশাহ, বাদশাহ। তো দর্শক, বাদশাহ কিন্তু খুব ঝুমঝাম করে মাথা কিন্তু ই করছে। আমরা আছি মেলার মধ্যে, একটু ছোট করে দেখানোর চেষ্টা করছি। আসেন পিছনের দিকে, একটু চলে যায় ভাই। ভালো জমছে, এদিকে খুব সুন্দর করে গরু রেখেছে। হ্যাঁ না দিয়েছে। আমরা আবার একটু এই পাশের ইটা দেখাবো ভাই, গরুই তো দেখায় না, গুলো শুধু ছবি উঠানো হচ্ছে। আচ্ছা ভাই বলুন তো, মেলা কেমন লাগছে আপনাদের? এরকম এরকম মেলা কি হবে আরো? হয়েছে এরই মধ্যে। এরপরে আবার একটু গরু দেখাই, আবার গরুর কাছ থেকে ফিরে আসবো। সুন্দর কালো কালার এবং লাল কিন্তু মালা পরানো হয়েছে, দেখতেই ভালো লাগছে। আমরা আছি, এই গরুটি হচ্ছে শাহমানত এগ্রো ফার্মের। সুন্দর সুন্দর দুটো গরু কিন্তু আছে, আপনারা মেলায় এলে কিন্তু দেখতে পারবেন। এরপরে একটু ঘুরে দেখে মাঠের মাঝের দিকে চলে যাই। অনেকক্ষণ ধরে একটু গরু দেখাচ্ছিলাম, কথা হচ্ছে মাঝখানে যদি কিন্তু মেলা জমে গেছে, যার কারণে হাজারো দর্শক কিন্তু আজকে এই মেলায় কিন্তু চলে এসেছে। জমে গেছে। এরপরে আমরা আর একটু সামনে চলে যাব, দেখার মতো গরুগুলো আছে, সুন্দর সুন্দর গরুগুলো। আজকে হাজারো দর্শক জনতা কিন্তু জমে গেছে। আর একটা গরু দেখছি যে দেখেন, খুব সুন্দর সাদা কালারের এবং লাল গরু আছে। এটার নাম জানেন ভাই? এটার নাম হলো, এটা নকরা জাতের গরু। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা মিস্টার ফুলকলি, মিস্টার ফুলকলি। আর এই যে সামনেরটা মিস্টার পিওরিয়া, মিস্টার পিওরিয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই ভালো লাগলো। এগুলো কি বেচা বিক্রির কোনো আলোচনা হয়েছে কিনা? আলোচনা হচ্ছে, তবে এখনো কমপ্লিট হয়নি আর কি। আচ্ছা, এগুলো চাওয়া দাম কেমন? লালটা, এটা চাওয়া দাম হলো 28 লাখ। 28 লাখ? জি জি। একটু কমবে তো ইনশাআল্লাহ, আসুন ইনশাআল্লাহ। আর এই যে পাশের সাদাটা, এটা 32 লাখ। 32 লাখ? মোটামুটি কত দূর পর্যন্ত উঠেছে? এটা এখনো দরদাম হচ্ছে, তবে এখনো না বলে এই জিনিসটা থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি জি, ধন্যবাদ ধন্যবাদ। এ গরু চলে আসছে, ওরে বাবা রে, বিশাল সাইজের। আমার এক দর্শক আছে, এই যে দেখেন, যাকে হয়তো বা আসলে নিচে থেকে দেখানো, কোলে উঠে দেখে তো কিরম বাবা ভালো। এই যে আর একটা ছোট একটা খুবই ভালো লাগছে যে দর্শকদের সাথে আজকে এই চাটগাইয়া চিটাঙ্গের ক্যাটেল এক্সপোতে। আমরা আছি ভাই, মেলা কেমন লাগছে? গরু আইয়া রে নাকি? গরু কি? গরু আইয়া 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 রে জমছে দর্শক কি সিনে ভুলাইয়া। আচ্ছা আচ্ছা, আমরা দর্শক একটু ওইদিকে
আমরা সামনের দিকে চলে যাব আজকে মেলা যে জমছে সেটা কিন্তু আর আমাকে বলতে হচ্ছে না নিশ্চয় আপনারা আমাদের এই স্ক্রিনের মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন যে আজকে আমি সব ভিডিও দেখি বুঝছেন জি ভাই ও সেলিম গরু পাগলারে আছে কি মাঝি দিয়া গরু আছে যদি মাঝখানে নাকি এই পাশে কেউ আছে কিনা গরুগুলো বর্ণনা দিতে পারবো না আমি জানি না আমার ক্যামেরা কোথায় আছে লোকজনের সুন্দর সুন্দর গরু কিন্তু আছে এই গরুগুলো দেখার জন্য আমাদের সাধারণ মানুষরা কিন্তু উচ্চে পড়া ভিড় করছে আজকে এই মেলায় খুবই ভালো লাগছে আমরা ঘুরিয়ে সামনের দিকে চলে যাব ওদিকে এমরেন্স আমরা আছি পুরো মেলা আজকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটু এই পাশে কিন্তু সেই লম্বা একটু কথা বলতেই চাই ছোট বাবুকে নিয়ে এসেছে মেলা কেমন লাগছে আপনাদের জি অনেক ভালো এই যে ছোট বাচ্চাকে নিয়ে এসেছেন এ ধরনের মেলা কি এর আগে কখনো দেখেছিলেন না লম্বা সিং দেখে ভয় লাগে না খুশি হলাম সাহসী যে এরপরে আরেকবার হবে এই যে দেখেন ভাইদের গরু গরু কার গরু কেউ তো নাই আমরা কথা বলতে পারছিলাম না হ্যাঁ আরেকবার হবে আরেকবার হবে লম্বা সিংহল একটা গরু ছিল খুব সুন্দর যেটাকে আমরা সাধারণভাবে বলতেই পারি সে কাঙ্কারাজ হ্যাঁ কিন্তু আমরা যদি ও পাশে একটু চলে যাই ভাই থাকেন ভাই এটার নাম কি ভাই বলতে পারবেন এটার নাম শাহেনশাহ শাহেনশাহ সত্যি শাহেনশাহ শাহেনশাহর জন্য তালি হবে শাহেনশাহ শাহেনশাহর মতোই মনে হচ্ছে দুই পাশে যে দুটো পিলার মনে হচ্ছে পদ্মা সেতুর পিলার না পিলার না ভাই এটা দুটো সিং লম্বা সিং আমি যেটা বলেছিলাম এক হাত বললা বারো হাত সিং গরুর চেয়ে সিং বড় তো ভালোই লাগছে ওই পাশে যায় ওয়ালাইকুম সালাম ভাই ভালো আমরা গরুটা তো দেখলাম পাশে আরেকটি কিন্তু খুব সুন্দর এটা কি জাতের সম্ভবত ফ্লেক বি বা কিছু একটা হবে হ্যাঁ আমরা একটু পাশে চলে যাই কেমন আছেন ভাই একটু সাবধানে ভাই গরম গরম করে আমরা চলে যাই একটু দেখি কেমন গরু পাগলদের মেলন মেলায় আমরা আছে জি ভাই কেমন আছেন ভিতরে চলে আসি একটু এটা নিয়ে কি ভাই কোনো আলোচনা হয়েছে কিনা ক্যামেরা অবশ্যই আলোচনা হয়েছে কেমন কি ভাই দাম চেয়েছেন কেমন আমরা দাম চেয়েছি 18 লক্ষ টাকা 12 লক্ষ টাকা পর্যন্ত দাম উঠেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ 15 কাছাকাছি গেলে আমরা ছাড়ার ইচ্ছা আছে আচ্ছা মেলার শেষ দিন হয়ে যেতে পারে আর কি আশা করা যায় অবশ্যই অবশ্যই আচ্ছা একটু এই পাশে আসেন এই যে এই পাশেরটা একটু যদি বলেন এটা কি জাতের এবং এটার কি কি এটা হচ্ছে ফ্ল্যাগ বি ক্রস এটা ওয়ান অফ দ্য বেস্ট গরু আমাদের চিটাংয়ে সিগনেচার বুল বলে আমাদের খামারের সিক্সেস রেঞ্জের আচ্ছা এটাও আলহামদুলিল্লাহ আমরা ভালো একটা রেট পেয়েছি ইনশাল্লাহ হয়ে যাবে আশা করা যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা জি জি ধন্যবাদ ধন্যবাদ অনেক দর্শকরা কিন্তু এসেছে আজকে এই চিটাংয়ের সুন্দর সুন্দর ফার্মের যে গরুগুলো সেই গরুগুলো কিন্তু দেখতে পাচ্ছে এবং আমরাও কিন্তু আছি আর বিশেষ করে গরু পাগল যারা তারা কিন্তু আছে দেখেন ছোট একটা বাবু আবার গরুর সিং ধরে যদি গুতা দেয় তাহলে কি হবে যাই হোক আছি আমরা মেলা এদিকে কি আর আছে নাকি স্টল আচ্ছা আচ্ছা ও এর মধ্যে আমরা ভাই ভালো এর মধ্যে মেলার মধ্যে আছি আমরা এখন আমরা সত্যি অভিভূত আছি মেলা অনেক দর্শক চলে আসছে ছোট বাবু পেয়েছি ছোট বাবু একটু দাঁড়ান বাবা দাঁড়াও এর মধ্যে একটু কথা বলে কি নাম কেমন লাগছে গরু দেখে ভালো লম্বা সিং না ছোট সিং কোনটা ভালো লাগে লম্বা সিং ভাই আপনাদের কি ভালো লাগে লম্বা না ছোট আপুর কাছে কেমন লাগছে মেলা অনেক বেশি ভালো এর আগে দেখেছিলেন বাহ বাহ ধন্যবাদ ধন্যবাদ একটু সময় নিলাম আমরা আছি এই চিটাংয়ে মেলার ভিতরে খুব সুন্দর মেলা কিন্তু খুব জমে গেছে কি পানের গান তো হয়েছে
আগে গানটা গাইলাম সবাই মিলে একটা পরিচিত গান গাই নাকি এরপরে চাট গায়ে একটা গান হবে আচ্ছা ভাই একটু সামনে থেকে যদি একটু ক্যামেরায় দেখা যাচ্ছে না ভাইয়া ওরে গ্রামের নওজোয়ান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম এরই মধ্যে কিন্তু জমে গেছে আমরা আছি একটু হাঁটা চলা অবস্থা দর্শক চাকা বাংলা আছে মা ভালো লাগছে দর্শক আমরা সবাই মিলে আছি আজকে এই চিটাগাংয়ের গরুর মেলায় দেখতে চাই এর মধ্যে প্রতিদিন দেখতে আসি না আজকে আমি আপনাকে বিশেষ ভাবে দেখতে আসি আমরা মনে হচ্ছে সেই ঈদের সময় গরুর হাট গুলোতে যেভাবে বাবা জি ভাই ও ভাই আছি চলেন আমরা গরু দেখি ভাই ধীরে ধীরে গরু দেখি গরু দেখতে দেখতে আবারও কথা হবে ইনশাআল্লাহ আমরা চলেন এ কে জানি পিছন দিকে টানতেছে দর্শক এই চিটাং এই হালি শহরের আবাহনী মাঠে চট্টগ্রামের মানুষ এত ভালো সেটা বলে প্রকাশ করা যাবে না এতটা আন্তরিক আমরা বেশ অভিভূত এবার ওই পাশে চলে যাই চলেন গরুগুলো দেখি আরো চলবে আজকে পুরো মেলাটা আমরা ঘুরে 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 দেখবো না ভাই ভালো জি দেখা হয় কিনা না এর মধ্যে এর মধ্যে চলে এসেছি আমরা একটা গরু জি ভালো না ও ভাই ভালো ও ভাই আচ্ছা এই পাশে আছে না মোটামুটি গরু পাগলদের লোকজন আছে এই পাশে একটু গরু দেখাই দেয় কি কি গরু আছে দর্শক এর মধ্যে দেখেন দুটো গরু কিন্তু দেখা যাচ্ছে জানি না দেখতে পাচ্ছেন কিনা এর কি এইচ এন এগ্রো খুব সুন্দর দুটো গরু আছে মেলা এলে কিন্তু এই গরুগুলো আপনারা দেখতে পাবেন এরপরে আমরা আবার পিছনে চলে যাই আর একটু আচ্ছা 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 এবার দর্শক আমরা চলে এসেছি হাসান এগ্রো ডায়লগ হাসান এগ্রো
গরু ভাইয়ের কোথায় বা ভালো লাগলো হাসান এগ্রোর দেখি বাহুবলী বাহুবলী হাসান এগ্রোর বাহুবলী গরু কি দেখতে নাকি দেখে দর্শক দেখে এই পাশে হচ্ছে আচ্ছা এই পাশেটা দেখি আগে এই এই যে দেখছেন বাহুবলী কিন্তু আছে এরপরে ভেতরে আছে শাহেনশাহ শাহেনশাহ জানি না ক্যামেরায় কতটুকু কি দেখা যাচ্ছে দর্শক নিশ্চয় আপনারা দেখতে পেয়েছেন আমরা আবার আমরা শাহেনশাহ দেখলাম বাহুবলী দেখলাম এরপরে সামনে এখানে আর একটা দেখবো এরপরে পরের পরের গরুতে আমরা চলে যাব চাকা মনে হয় ভেঙে গেল দেখেন যে খুব সুন্দর একটু সামনে আসেন আমাদের বিশাল বিশাল দর্শক আছে যে কাঁধে উঠেছে গরুর মাথায় যেমন শিং ঠিক তেমনি মাথার উপরে কি নাম বাবা গরু ভালো লাগে বা খুশি হয়েছে এই পাশে আর একটা বাবু আছে কি নাম বাবা গরু ভালো লাগে বাংলা আছে আচ্ছা আচ্ছা এই যে কাঙ্কারাস এগুলো কি হয়েছে নাকি ভাই এখনো হয় না বিক্রি হয় না অত চান বলেন চা বাদাম হচ্ছে 15 লাখ আচ্ছা মোটামুটি 10-এর আশেপাশে হবে নাকি ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর যে পাশেরটা যেটা দেখছি চা বাদাম 13 লাখ টাকা আচ্ছা বেচা কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা মিলাই আর কি ধন্যবাদ ভাই এটা কিন্তু চৌধুরী রেঞ্জের সাঙ্গু এগুলোর বিশাল দেহধারী সুন্দর একটা গরু তো যাই হোক এই পাশে আছে ও পাশে আছে আমরা মোটামুটি অল্প অল্প করে দেখিয়ে দেখিয়ে চেষ্টা করছি পুরো মেলাটি ঘোরার জন্য এরপরে দর্শক আমরা সামনে চলে যাব কিছু গরু আছে সেই কি অবস্থা ভাই ভালো জি ভালো না ভালো এর মধ্যে সবাই আপনাকে দেখে একদম তাই না আপনার চপ বন্ধ ভাই রোজা রাখা হয় ঘরে ভাই আসসালামু আলাইকুম এটা সম্পর্কে একটু বলেন ছোট করে এটা হচ্ছে শঙ্কর জাতের একটি গরু শাহিওয়াল এবং শিববির মধ্যে ক্রস এটার ওয়েট হচ্ছে 980 কেজি মেলা উপলক্ষে কোনো আলোচনা হয়েছে বেচা বিক্রির হ্যাঁ অবশ্যই আলোচনা হয়েছে কেমন কি চাওয়া ছিল আমার দাম চাওয়া ছিল 14 লাখ টাকা আচ্ছা কাস্টমার 10 লাখ 11 লাখ এভাবে করে মূল আছে আর কি আচ্জা আচ্ছা হয়ে যাবে আশা করা যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা জি জি ধন্যবাদ ভালো থাকবেন কি অবস্থা মেলা কেমন লাগছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে মেলা দেখে খুশি তো জি আলহামদুলিল্লাহ অনেক খুশি বাহ বাহ জি জি ধন্যবাদ আমরা আর একটু সামনে চলে যাই এদিকেও দেখাতে চাই যে দেখেন সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু আছে যে গরুগুলো দেখতে খুবই ভালো লাগছে এর মধ্যে আবার একটু ঘুরিয়ে যদি এদিকে একটু উঁচু করে দেখায় যে কত দর্শক কিন্তু আজকে এই মেলার বিকাল বেলায় চলে এসেছে চিটং ক্যাটেল এক্সপোতে আমরা আছি আমরা ধীরে ধীরে কিন্তু এই মেলা ঘুরছি এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বাবু কেমন আছো ভালো ভালো কেমন লাগছে মেলা ভালো লাগতেছে জি জি ধন্যবাদ ধন্যবাদ এরপরে সামনে চলে যাব ফার্ম এগ্রোর সুন্দর কালেকশন আছে এটাও কিন্তু আপনারা মেলা এলেই কিন্তু দেখতে পাবেন এরপরে আমরা আর একটু সামনের দিকে চলে যেতে চাই ও বাবা বাবা এবার চলে এসেছি সারা এগ্রোর সামনে এক ভাই দেখি যে খুব সুন্দর করে ভাই কি গরু পাগলা নাকি জি জি হালকা খুব কাছাকাছি গিয়ে যে গরুকে আদর করছিলেন ভয় করে না না ভয় কেন করবে লম্ব সিং ভয় কেন করবে মেয়েরা ভয় পাবে আমরা আচ্ছা 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 জি জি ভাই কোন এলাকা থেকে আসছিলেন আমি হামজার বাগ কেমন কেমন মনে হলো অনেক সুন্দর অনেক সুন্দর বাবা এই যে আপুকেও দেখছিলাম আপু মেলার অনুভূতি কি
ভালোই ভালো লম্বা সিং দেখে ভয় লাগে না না বাহ খুশি হয়ে গেলাম ধন্যবাদ ছোট করে আমরা সারা এগ্রোর গরুগুলো দেখছি আমার আর এক আপু সুন্দর করে কিন্তু দেখেন গরুর মাথায় হাত দিয়ে নাড়াচাড়া করছে কতটা সাহস হলে গরুকে এভাবে হাত দিতে পারে গরু কেমন মনে হলো অনেক সুন্দর আর সার্বিক মেলা যে দেখলেন গরুগুলো দেখলেন সব মিলে কেমন লাগছে আপনাদের আচ্ছা জি ধন্যবাদ এরপরে আমরা সামনের দিকে চলে যাব এই যে সারা এগ্রোর দেখেন সুন্দর সুন্দর কাঙ্কারাজ যেটা কাঙ্কারাজ এবং শুধু শুধু কাঙ্কারাজ না এটা কিন্তু একবারে আচ্ছা 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 এটা কিন্তু হাসা কাঙ্কারাজ আমরা ধীরে ধীরে মেলার চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরছি আরও ভিতরের দিকে একটু যেতে চাই সেখানেও প্রচুর দর্শনার্থী আজকে এসেছে তারা এই গরুগুলো কিন্তু উপভোগ করছে দর্শক দেখছে এবং ভালো লাগছে আমরা একটু ঘুরিয়ে দেখাই যে দেখেন মেলার মাঝখানের মাঠের কি অবস্থা এবং গতকাল হয়তোবা প্রথম দিন ছিল যার কারণে দর্শকের সংখ্যা উপস্থিতি কম হলেও আজকে কিন্তু প্রচুর দর্শক আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন হাজারো দর্শক কিন্তু আজকে এই মেলায় এসেছে এবং হুপচে পড়া ভিড় করছে দর্শক এরই মধ্যে দেখা যাচ্ছে ছিটি এগ্রো সুন্দর সুন্দর গরু কিন্তু এটার নাম দিয়েছে জাগোয়ার বাহ ভাই গরু কেমন লাগছে ভালো লাগছে ভালো চিৎকার হবে হবে কেমন খুব সুন্দর সত্যি খুব ভালো লাগছে এই পাশে একটা আছে এবং এর পরবর্তীতে যদি এই পাশেও যদি দেখায় এটাও কিন্তু একটা সুঠাম দেহের গরু আমরা সেই শুরু করেছি মেলার গেট থেকে ধীরে ধীরে আপনাদেরকে সামনে যতগুলো স্টল আছে ও আচ্ছা 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 আপনার এটা এটা কোথায় সত্যি চিটাংয়ে কিন্তু গরু পাগলাদের সংখ্যা মনে হয় একটু বেশি আমরা দেশের অন্য অন্য জায়গাও কিন্তু মেলাগুলোতে আমরা গিয়েছি কিন্তু তার তুলনায় দেখা যাচ্ছে যে এখানে পাগলা একটু বেশি সরি ভাই এটা এটা কি জাতের ভাইয়া একটু আসসালামু আলাইকুম এটা হচ্ছে ব্রাহ্মণ ক্রস না বয়স কত এটা সাত মাস আচ্ছা এটা কি মেলা উপলক্ষে কোনো আলোচনা হয়েছে কিনা না এখন আপাতত হয়নি ধন্যবাদ আর পার্শ্বেরটা যদি একটু বলি ভাইয়া এটা হচ্ছে ব্রাহ্মণ ক্রস এটা হচ্ছে 9939 এর বাচ্চা এটা 16 মাস 22 দিন বয়স এটা ওয়েটটা কেমন কি আছে এটা 450 কাছাকাছি আছে আচ্ছা আচ্ছা আপনাদের ফার্মের নামটা প্লিজ এফএস এগ্রো আচ্ছা কোথায় এটা এটা হচ্ছে চিটাংয়ের সাতকানিয়াতে ধন্যবাদ দর্শক ছোট্ট করে আমরা একটু ঘুরছি ঘুরতে ঘুরতে শেষ প্রান্ত পর্যন্ত চলে যেতে চাই এ পাশে কিন্তু একটা দেশাল খুব রাগী গরু কিন্তু দেখছি বেশ ভালো লাগছে একটা ছোট ছোট করে দেখাতে চাই এরপরে আরও পিছনের দিকে চলে যাব জি আমরা একটু এরই মধ্যেই যেমন গরু দেখা হচ্ছে তেমন কিন্তু আরও আমরা আনকাটভাবে আপনাদেরকে মূলত এদিক থেকে দেখানোর চেষ্টা করছি যে এই পাশে আর একটা গরু দেখা যাচ্ছে আমরা এক ঝলক মেলার কী অবস্থা সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে দর্শনার্থীরা কেমন এসেছে বা কেমনভাবে এই গরুগুলো তারা দেখে উপভোগ করছে বেশ ভালো লাগছে সব ধরনের গরু কিন্তু আছে বিশেষ করে এক্সক্লুসিভ গরুগুলো কিন্তু আমরা একটু বেশি দেখছি এই মেলায় এই পাশে সরাসরি চলে এলাম দেখা যাচ্ছে যে কি সিএমএইচ এগ্রো এই এগ্রোই কিন্তু দুটো গরু আমরা দেখতে পাচ্ছি ভাই ভালো আছেন না ভাই এখানকার কেউ আছেন ভাই আচ্ছা 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 এই যে দুটো এটা এটা কি জাতের গরু ভাই শাহিওয়াল শাহিওয়াল পাশেরটা পিওর শাহিওয়াল দুটোটা পিওর শাহিওয়াল বয়স কেমন হয়েছে এগুলোর বয়স মাত্র 2 দাঁত পড়ছে আচ্ছা এটাও সেম দাঁত আচ্ছা মেলা উপলক্ষে কি সেল করার কোনো চিন্তা ভাবনা আছে কিনা অবশ্যই অবশ্যই কোনো আলোচনা হচ্ছে কিনা হ্যাঁ হ্যাঁ হচ্ছে কেমন দাম চলছে আমরা দুটোটা 15 লাখ চাইছি আচ্ছা 10 লাখ পর্যন্ত উঠছে ও বাহ জি জি ধন্যবাদ ধন্যবাদ দর্শক ভালো লাগছে এরই মধ্যে কিন্তু এদিকেও কিন্তু অনেক গরুগুলো আছে আমরা ধীরে ধীরে আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাব এরই মধ্যে কিন্তু স্টেজের দিকে স্টেজ কিন্তু জমে যাচ্ছে গরু পাগলাদের এই মেলন মেলায় কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে যে এখানে আমরা জানি যে গরুর র্যাম শো শুরু হবে সেই র্যাম শোটিও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই ভিডিওটি আপাতত এখানেই শেষ করতে চাচ্ছি আমরা পরবর্তীতে মেলার র্যাম শো বা মেলার কী অবস্থা সেটা ইনশাআল্লাহ দেখাবো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ